গুড মর্নিং সবাইকে, এমএস ফ্যামিলি চ্যানেলে সবাইকে স্বাগতম স্বাগতম। ফ্রিজ থেকে মাছ বের করলাম, কাতলা মাছ কিনেছিলাম দু তিন দিন আগে, না চার দিন হয়ে গেছে বোঝে, চার দিন আগে। তো সেটাই এখন বরফ হয়ে রয়েছে, এখন এটা ঠান্ডা ছাড়বে। তারপরে ধোয়া আছে মাছ, আর ধোয়ার দরকার নেই, পরিষ্কার করে ধুয়েই রাখা হয়েছিল। তো এটা ঠান্ডা ছেড়ে গেলে নুন হলুদ মাখাবো, মাকে দেব। আজকে রান্না হবে মাছের ঝোল দুবেলার মতো, দুটো কোটো বের করে ফেললাম, কারণ যেহেতু চার পাঁচ দিন হয়ে গেছে তো তো একটা একটা করে বের করলে আরও বেশি দিন স্টোর হয়ে যাবে, তাই দুটো কোটোই বের করে ফেললাম। আর একটা কোটো থাকলো ফ্রিজে, ওটা একবেলা কালকে দুপুরে হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের সোমনাথদার ব্রেকফাস্ট, ছোলা সিদ্ধ, ফল, তার সাথে ডিম সিদ্ধ, এটা ওকে দেব। আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, টোস্ট করেছিলাম আজকে, খুব অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছিলো, কী করবো, ঘরে পাউরুটিও ছিল, ভাবলাম বানিয়ে ফেলি টোস্ট, তো আজকে আমার জন্য টোস্ট, ঠিক আছে চলো। হ্যালো বন্ধুরা, মেয়ে স্কুলে চলে গেছে, আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট, জামাকাপড় মেলা হয়ে গেছে, সোমনাথকে খেতে দেওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, বিছানা তোলা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর মুছে চলেও গেছে দিদি। তো সব কিছু সেরে এই ফ্যানটা দেখো চালিয়ে, ফ্যানটা চালিয়ে একটুখানি বসলাম, ফ্যানের হাওয়া খাচ্ছি। আজকে জানি না তোমাদের সাথে কতটা কি ব্লগ শেয়ার করে উঠতে পারবো, কী করবো, কী ভিডিও শেয়ার করবো, আজকে আর কিছু মাথামুন্ডু খুঁজে পাচ্ছি না, কারণ প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, পেটে ব্যথা করছে সকাল থেকে, তো মানে এতক্ষণ হালকা হালকা করছিলো, এখন মনে হচ্ছে একটুখানি হাঁটতে গেলে পেটে লাগছে। আর তার সাথে মাথা যন্ত্রণাটা শুরু হয়েছে গতকাল বিকেল থেকে, সেই মাথা যন্ত্রণাটা এখনও পুরোপুরি কমেনি, মাথার ভেতরে কেমন অস্বস্তি করছে। যেটা আমার এই মুহূর্তে শরীরটা চাইছে সেটা হচ্ছে ঘুম। কালকে রাত্রিবেলা আমি ঘুমিয়েছি তিনটের সময়, তিনটের আগে আমার জানি না কেন, তিনটে না তখন সাড়ে তিনটে হবে, সাড়ে তিনটে বেজে গেছে, আমি জানি না কেন সাড়ে তিনটের আগে কালকে আমার ঘুম পেলো না, তো পেলোই না, একবার এদিক খুঁজছি একবার ওদিক খুঁজছি, একবার এদিক খুঁজছি একবার ওদিক খুঁজছি, মানে ফোনও নেইনি, এমন না যে ফোন দেখতে দেখতে ফোনের আলোটা চোখে লাগলে অনেক সময় ঘুম কেটে যায়, ফোনও নেইনি, তবুও আমার ঘুম পাচ্ছিল না কালকে তিনটে পর্যন্ত পুরো জাগা, সাড়ে তিনটে পর্যন্ত পুরো জাগা। তারপরে মনে হয় ঘুমিয়েছি, তারপরে সকালে উঠেছি আটটা সাড়ে আটটার সময়। আমার এখন শরীরটা চাইছে কি বলতো, এটা অন্ধকার করি, মানে এইদিকে টিপল টিপলগুলো ফেলে দিই, অন্ধকার করি, করে বালিশটা নিয়ে ধপাত করে শুয়ে একটা সুন্দর ঘুম দিই ফ্যানের হাওয়ায়, বিশ্বাস করো তাই মনে হচ্ছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে, মাথাটা মাথার মধ্যে সেই টনটন টনটন মতো করছে, কিছু ভালো লাগছে না। তো দেখি যতটা পারবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর একটা মারাত্মক পরিমাণে ভুল হয়ে গেছে, যেটা আমি সন্দেহ করছিলাম, কিন্তু তোমাদের প্রত্যেকটা কমেন্টের কারণে আমি আমার সেই সন্দেহটা একদম জোরদার আর কি এখন বুঝতে পেরেছি, বিশ্বাস হয়েছে যে একটা বিরাট বড় ভুল হয়ে গেছে। রান্নাঘরের আমি বেসিনটা একদম ভুল জায়গায় লাগিয়ে ফেলেছি, রান্নাঘরের বেসিনটা আমি, তোমরা ঠিকই বলেছ, আমি ফার্স্টের দিকে ভাবছিলাম যে আমি ঠিক, মানে আমি বলার পরে আমি যেটুকু বলেছিলাম ওই জায়গাটা করে লাগাতে, এবার তারপরে যেটু ওখানটা করে লাগানোর আগে আমাকে জিজ্ঞাসাও করেছিল যে এখানটা করে দেখো ঠিক আছে, তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে, কিন্তু যেটুকুই ঠিক আছে বলার সাথে সাথে আমার মনের মধ্যে একটা খচখচ করছিল যে আমি এই দিকেও সানসেট, এই দিকেও আর কি স্ল্যাব করছি, এই দিকেও স্ল্যাব করছি, তাহলে আমি তো সোজাসুজি মাছতে পারবো, আমারকে আবার কুনা হয়ে গেল, বাজে হলো না, তো একটা মাথার মধ্যে একটা ঘুরপাক খাচ্ছিল, কিন্তু আমি তবুও জেঠুকে বললাম যে হ্যাঁ ঠিক আছে করো। তো কালকে জেঠু ওইটা পুরোপুরি কমপ্লিট করে দিয়ে চলে গেছে, মানে আজকে তো আমাদের বাড়িতে আমাদের হেডমিস্ত্রি কাজে আসেনি, নর্মাল দুটো মিস্ত্রি আর দুটো লেবার কাজ করছে, কারণ হেডমিস্ত্রি যিনি আর কি ওটা করেছেন তিনি আমার শাশুড়ি মায়ের বাড়িতে বারান্দার কাজে লেগে পড়েছেন। তো এখন আমি জেঠুকে মাত্র বলে আসলাম ওই বাড়িতে গিয়ে যে জেঠু একটু বাদে এসো আমার রান্নাঘরে, তোমার সাথে কিছু কথা আছে। তো জেঠু আসলে আমি জেঠুকে বলবো, আমি জানি না ওই জায়গাটা কীভাবে ঠিক করবে, কারণ গতকালকে যেহেতু স্ল্যাবটা করা হয়েছে, এখন স্ল্যাবটা কি ভাঙতে হবে নাকি ওটাকেই কোনো রকমভাবে ম্যানেজ করা যাবে, আর বেসিনটা বিশ্বাস করো রাখার তাহলে অন্য জায়গা করতে হবে রান্নাঘরের মধ্যেই, সেক্ষেত্রে একটু সমস্যা হবে কিনা বুঝতে পারছি না, কিন্তু এটা ঠিক, এটা মারাত্মক ঠিক যে ওটা একদম কোনাকুনি হয়ে যাচ্ছে, একদম ঠিক বলেছো তোমরা, এটা আমার মানে
মনের মধ্যে এসে থাকলেও যে কেন আমি প্রকাশ করতে পারিনি বা বলে উঠতে বুঝিয়ে উঠতে পারিনি সবাইকে, আমি নিজেও জানি না। আজকে যদি তোমরা এতগুলো কমেন্ট আমাকে না করতে, তাহলে হয়তো এই ভুলটা ভুলই থেকে যেত, মারাত্মক ভুল থেকে যেত। এখনো সময় আছে, অবশ্যই সময় আছে। আমি যেটুকু আজকে বলবো, যেটুকু যেটা কোনাকুনি হয়ে যাচ্ছে, এটা কিন্তু বাসন মাজা খুবই কষ্টকর হয়ে যাবে। এটা একদম সোজা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজবো আর কোনা করে মাজা একদম, এটা একদম ঠিক, একদম ঠিক। আমি আজকে যেটুর সাথে কথা বলছি, ওটা যেভাবে পাচ্ছি ঠিক করে নেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? আর অনেক অনেক থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংকস এ আমাকে এই মানে ভুলটা একদম বুঝিয়ে দেওয়ার জন্য, নাহলে একটা সত্যি বড় রকমের সমস্যায় পড়ে যেতাম সারা জীবনের জন্য। তো থ্যাংক ইউ আবার। তো চলো, সোমনাথ মোনায় গেছি মিউনিসিপ্যালিটিতে। আমাদের বাড়িতে যে সমস্ত নোংরাগুলো, ওগুলো যে মানে বাড়ি ভাঙার পর আগে যে টুকটাক যে ওই মানে অনেক কিছু বেরোয় না, আর আবিষ টাবিষ অনেক কিছু বেরোয় না, তো সেগুলো আর কি নিয়ে যাওয়ার জন্য সকালবেলা যে করে যে গাড়িটা আসে মিউনিসিপ্যালিটি থেকে, সে গাড়ি ওনাকে বলা হয়েছিল যে এক্সট্রা টাকা দিয়ে নিয়ে যাবে কিনা, তা উনি রাজি হয়নি। তো ওই জন্য ও গেছে মিউনিসিপ্যালিটিতে দরখাস্ত জমা দিতে, ঠিক আছে? তো তোমাদের সাথে পরে কথা হচ্ছে, আমি একটুখানি রেস্ট নিয়ে নিই, বললাম ভালো লাগছে না। আর মেয়ে স্কুলের টিফিনে আজকে নিয়ে গেছে ম্যাগি, আর সকালবেলা ওই স্কুল থেকে যে সব সবজি দিয়ে খিচুড়ি দেয়, ওই সব সবজি দিয়ে খিচুড়ি আর ডিম সিদ্ধ পাঁচ গাল মতো খেয়েছে, ঠিক আছে? তো চলো পরে আবার দেখা করছি। আমি ওই রান্নাঘরের সিঙ্কটা নিয়ে আমি সত্যি এবার খুব টেনশানে আছি, দেখা যাক কি করা যায়। রান্নাঘরে আসলাম, সত্যি একটা মারাত্মক ভুল করে ফেলেছি, আসলে বুঝতে পারিনি, কিন্তু জেঠু তো আমাকে কিছু বলেনি, আমিও বুঝতে পারিনি। এটা আমি কি বুদ্ধি করছি বলো তো? অ্যাকচুয়ালি আমি এই 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 জায়গাটা করে ভেবেছিলাম ফার্স্টে বেসিনটা করব, কিন্তু কারেন্টের লোক এসে বলে গেছিলো এই জায়গাটা করে বেসিনটা করতে, কিন্তু কলের লোক এসে বললো এই জায়গাটা করে বেসিন করলে আমি কলটা লাগাবো কোথায়। তো তারপরে আমার ভাবলাম সত্যি তো ঠিকই বলছে, কি করা যায়। তারপরে আমরা এই কোনাটা ডিসাইড করি। তো সত্যি এই কোনাটা খুবই বাজে হয়ে যাচ্ছে, এখানটা করে দাঁড়িয়ে বাসন ধোয়া মনে হচ্ছে সত্যি একটু শক্ত। আর এইদিকে তো করতে পারবো না, আমি এখানটা ফ্রিজ রাখবো। আমি এখানটা ফ্রিজ রাখবো, তো এখানটা পসিবল নয়। আর এখানে কারেন্টের বোর্ড রয়েছে, ফ্রিজের বোর্ড, বুঝতে পারছো? তো একটা অপশন করা যেতে পারে, আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দাঁড়াও, এই হচ্ছে রান্নার জায়গা। একটা উপায় করা যেতে পারে, জেঠুকে বলতে পারি, জেঠু তুমি এই পয়েন্টটা বন্ধ করে দাও, মানে এখানটাও স্ল্যাব করে দাও, দিয়ে এখানটা জায়গাটা বন্ধ করে দাও, আর এইখান থেকে একটু ভেঙে দাও, দিয়ে আমি এই জায়গাটা করে যদি বেসিনটা করি তাহলে কিন্তু পারফেক্ট হচ্ছে, কি বলো? তাহলে এই জায়গাটা করে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বাসনটা ধুতে পারছি, পারফেক্ট হচ্ছে। তাহলে আমি জেঠুকে আসলে আজকে বলবো, জেঠু আমি একটা মারাত্মক ভুল করে ফেলেছি, যে এই জায়গাটা বন্ধ করে এখন আমাকে এই জায়গাটা বেসিন করলে মনে হচ্ছে বেটার হতো, তাই না? বুদ্ধি দেওয়ার মতো কেউ নেই, পরামর্শ দেওয়ার মতো কেউ নেই, একটা কোনো মানে কেউ নেই বলাটা মারাত্মক ভুল। এটা আবার আরেকটা বড় ভুল করে ফেললাম, না কেউ কেউ নেই বলবো না, তোমরা আছো, কিন্তু ওই যে আমার ভিডিও একদিন একটা পরের দিন আপলোড হয়, গতকালকের ভিডিও আজকে আপলোড হচ্ছে, মানে গতকালকে আমি যদি কোনো ভুল করে ফেলি সেটা তোমরা একদিন পরে আমাকে জানাচ্ছ, আর তার পরিণামে আমাকে এই এখন ভেঙে আবার করতে হচ্ছে। কিন্তু দিনের দিনের ভিডিও দিনের দিন আপলোড করতে পারলে তাহলে তোমরা তৎক্ষণাৎ আমার ভুলটা আমাকে ধরিয়ে দিতে পারবে, তোমাদের ঘরের মেয়ে মন্দির আঁকে, তাই না? অবশ্যই, ওই জন্য আমি সবসময় বলি আমি সত্যি তোমাদের ঘরের মেয়ের মতো। এই ভুলগুলো আমাকে কে ধরাতো বলো? সত্যি বড় একটা ভুল হয়ে যাচ্ছিলো। ঠিক আছে, তাহলে পরে দেখা হচ্ছে। আমি তাহলে এখন মাথার মধ্যে আরেকটা চাপ এসে পড়লো, চাপ আর চাপ, চাপ আর চাপ, কবে যে বাড়িতে ঢুকবো সেই দিনকে তোমাদের মন্দির দিয়ে আর ক্যামেরা অন করবে না, না না অন করবো, বাড়িতে ঢোকা টোকা সব দেখাবো, তারপরে ফোনটা সুইচ অফ করে একটা মানে বিরাট বড় ঘুম দেবো, সে আর এমন ঘুম দেবো দুদিন তিন দিন টানা ঘুমাবো, তারপরে উঠবো। আর সোমনাথকে তো বলি যে যেদিনকে আমরা প্রথম এই বাড়িতে রাত কাটাবো সেদিনকে রাত্রিবেলা ঘুমাবো না, সারা রাত ধরে জেগে থাকবো। ও বলে আমি ঘুমাবো, এলাম তুমি ঘুমাবো, যেদিনকে প্রথম রাত আমরা এই বাড়িতে কাটাবো সেই পুরো রাতটা আমি জাগবো, পুরো রাতটা জাগবো, একদম বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে সারা বাড়ি ঘুরে ঘুরে জাগবো, শুবই না। চলো,
তোমরা আমার ব্লগে এখন থেকে এই জিনিসটা দেখতে পাবে, রোজ আমার ব্লগে দেখতে পাবে যে তোমাদের মন্দিরাদি ঠিক 1:30 বাজলে রেডি হয়েছে। একদমই তাই, মেয়েকে আনতে যাচ্ছি 1:30 বাজে, হাতে রয়েছে মাস্ক আর চশমা, যেটা আমি একটু বাদেই পরে নেবো তোমাদের সাথে কথা বলবো বলে আর কি এই দুটো খুলেছি। আর আজকে এই চুড়িদারটা পরলাম, এই যে অনেকদিন পরে চুড়িদারটা আজকে পরলাম। তো চুড়িদারটা অনেকটাই প্রিয় আমার, অনেকটাই প্রিয়। তো আমার ভাইপোর বউয়ের এরকম একটা চুড়িদার আছে, ওর দেখা দেখি কিনেছিলাম আমিও, লাল রঙের কুর্তি আর সাদা প্যান্ট, সাদা ওড়না ম্যাচিং করে ওর মতো করে সেম কিনেছিলাম একসাথে শর্ট ভিডিও করব বলে। কিন্তু ও যখন আমার বাড়িতে এসেছিল, আমার ভাইপোর বউ আকাশ পাপড়ির কথা বলছি, পাপড়ি যখন এখানে এসেছিল তখন ওর এই ড্রেসটা আনতেই ভুলে গেছে, তাই একসাথে একই রকম ড্রেস পরে আর শর্ট ভিডিও করা হয় না। তাই তখন থেকে এই ড্রেসটা আমি যত্ন করে রেখে দিয়েছি যে পরে ফেললে হবে না, যত্ন করে রেখে দিই, ও যখন আবার আসবে তখন কাজে লাগবে, তাই অনেকদিন ধরে যত্ন করে রেখে দিই। আজকে কি মনে হলো ভাবলাম পরি, তো আজকে পরলাম। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি, মেয়েকে নিয়ে আসি, ঠিক আছে? এক ঝলক দেখিয়ে দিই দুপুরবেলা আজকে কি খাওয়া দাওয়া করছি। এটা হচ্ছে আলু দিয়ে, পেঁপে দিয়ে, ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোল। সকালবেলা যে মাছটা বের করেছিলাম সেটাই আজকে মাছের ঝোল, ঠিক আছে? এই হচ্ছে আমাদের আজকের মেনু। একদম সোজা এক ধাক্কায় চলে এসেছি সন্ধ্যাবেলা, এক ধাক্কায় চলে আসলাম সন্ধ্যাবেলা, আর ভিডিও শেয়ার করা হয়নি দুপুরের পর থেকে, বুঝলে তো? তো এই আমাদের জন্য গ্রিন টি আর মেরি বিস্কুট, আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য অ্যাপটাগ্রো গরুর দুধে গুলছি। তারপর একটুখানি চুলে তেলটা দিতে আসলাম, কদিন ধরে দু তিন দিন ধরে চুলে তেল দেওয়া হয় না। এমনিও জিনকে আমি শ্যাম্পু করি, তারপর দুদিন শ্যাম্পু চুলটা থাকে, তারপরে আবার তেল দিই, দুদিন পরে তেল দিই, আবার দু তিন দিন রেখে আবার শ্যাম্পু করে ফেলি। তো আমার ওই মামাআর্থের অনিয়ন অয়েলটা শেষ হয়ে গেছে, তো ওটা কিনতে হবে। ঘরে ছিল খাদি কোম্পানির অনিয়ন অয়েল, তো সেটাই এখন মাখছি, এটা শেষ হয়ে গেলে আবার মামাআর্থেরটা কিনে নেব। আর চুলে তেল টেল দেওয়ার পরে দেখবে মুখটা কেমন কালো হয়ে যায়। আর মুখে তেল দিই না, তেল দিই চুলে, অথচ মুখটা তেল তেলে হয়ে যায়। তোমাদের সাথেও নিশ্চয়ই এটা হয়, আমি জানি এটা সবার সাথেই হয়, যারা চুলে তেল দেয় ওই চুলে তেল দেওয়ার পর অটোমেটিক মুখে তেল চলে আসে। তো তার জন্য আমি এখন একটুখানি ফেস ওয়াশ করবো, ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে তারপরে মেয়েকে আমি পড়াতে বসবো। কারণ একটুখানি নিজে যদি ফ্রেশ না হতে পারি তাহলে মেয়েকে পড়িয়ে শান্তি পাবো না। মেয়েকে পড়াতে গেলে তো অনেক চিৎকার চেঁচামেচি করতে হয়, তো তার একটা এনার্জির ব্যাপার আছে, তো আগে নিজেকে ফ্রেশ হতে হবে তার জন্য। তো আমি এখন প্লামের ফেস ওয়াশটা নিয়ে নিচ্ছি, ঘরে তো 3-4 রকমের ফেস ওয়াশ রয়েছে, তো এটাই আপাতত মাখছি। সব মানে ব্র্যান্ড প্রমোশন থেকে পেয়েছি, তোমরা তো জানোই, আর নতুন করে বলার কিছুই নেই। তো আমি এখন জুতোটা পরতে গিয়ে দেখি যে জুতোটা পিছনের দরজায় পড়ে রয়েছে, মানে মাদের বাড়ির দিকের দরজায়, তো সেখান থেকে জুতো নিয়ে আমাকে আবার ঘুরে ঘুরে যেতে হলো মন্দিরের পাশ দিয়ে, দিয়ে এখন যাবো সোজা বাথরুমে। তো চলো দেখাই তোমাদেরকে, তোমাদের সোমনাথ দাস এই সকাল 7:30 থেকে জল দিচ্ছে বাড়িতে। ও তো রোজ 7:30 থেকে 8 পর্যন্ত 1 ঘন্টা বাড়িতে জল দেয়, এই টাইমে জলটা খুব ভালো স্পিড থাকে তার জন্য। কি গো তুমি ওপরে কেন? কই তুমি কেন ওপরে? কই দেখাও দেখি, দেখা যাচ্ছে না তো? হে বাবা, তোমাকে তো পুরো ভূতের মতো লাগছে। আমি তো ভূতই, পর্দা দিয়ে দেবো বলো। না না, পর্দা দিয়ে দেবো, আর দরজা কিনতে পারছি না, আমাকে দরজা জানলা থেকে রেহাই দাও বাবা, আর দরজা জানলা আর কিনতে পারছি না। এই মইটা তো ওদের, বলো নিয়ে যাবে বলো। আমাদের একটা মই, ওই চেয়ার কাম মই হয় না, চেয়ার কাম মই, চেয়ারও হবে আবার মইও হবে, পাওয়া যায় অনলাইনে দেখেছি, ভাঁজ করলেই চেয়ার, টানলেই মই, ওইগুলো কিনতে হবে। কিন্তু আর ছাড়ো, আমি বাথরুমে ঢুকবো, তো মাথায় জল পড়বে, একটু বন্ধ করো, ঢুকবো, মাথায় জল পড়বে না তো? আরে কষ্ট হচ্ছে, আমারও তো কষ্ট হচ্ছে। লিপস্টিক দিলে সাজ কমপ্লিট, এই নাও।
আমি যেটা দিই সেটা দিলেই হয়ে যায়। সবসময় একটাই মা খাও, তাই ভাবলাম যে আজকে যদি একটু অন্যরকম কিছু ভালো লাগে সবসময় শাড়ির সাথে ম্যাচ করে দেবো, পিঙ্ক হালকা হালকা। তোমার সেই খয়েরি তো খয়েরি, বারো মাস খালি খয়েরি। দাঁড়া একটু অন্য কালার, দাঁড়া দেখি এই কালারটা মনে হয় শাড়ির সাথে, কোথায় গেল, এই যে দেখো তো, এইটা ভালো লাগে নাকি শাড়ির সাথে? ভাল লাগতে পারে, দিয়ে দেখো নালে আবার তুলে দিও। আমার মনে হচ্ছে এটা শাড়ির সাথে যাবে, এই শাড়ির সাথে লাল খয়েরি ভাল লাগবে না। যাচ্ছে না এটা, তাই না? এইটা এই শাড়ির সাথে যাবে, দেখি। হ্যাঁ ভাল লাগছে এই কালারটা, কিন্তু আর একটু দিতে হবে, পুরো ঠোঁটে হয়নি, এইখানটা বাকি আছে ওপরের দিকে, ওপরের দিকে কোনায়, এই কোনায়, এই কোনায়। হ্যাঁ 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 এই শাড়ির সাথে ভালো লাগছে, আয়নায় বোঝা যাচ্ছে না। বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি, পছন্দ হবে। এটা কার বিয়ে অ্যাকচুয়ালি? টুলু পিসির বড় জায়ের ছেলে, ছোট ছেলেটার বিয়ে। সেজো পিসির বড় জায়ের ছেলে, বড়টার তো হয়ে কোথায় জানো? গাঙ্গনাপুর, জগন্নাথপুর। বাবা গাঙ্গনাপুর থেকে নেমে যাওয়া যাবে, আর চাকদা দিয়েও যাওয়া যাবে। যাও না, যাও, বৌমাকে ছাড়া গেলে চিকেন চিকেন কপালে কপালে জুটবে, মাটন জুটবে না। চিকেন হবে, চিকেন হবে, জানি তো। কাতলা মাছ হবে, দু পিস কাতলা খেও, আর ঘরেও কাতলা আছে আজকে, দু পিস খাবো না। বাবা তার মানে তোমার বেশি একটা ঝোল টোল করতে হবে না, এর মধ্যে একটু পেঁয়াজ রসুন টমেটো তেলের ওপর কষালেই, এইটা ঢেলে দিলেই তোমার, আর একটা আলু দিলেই হয়ে যাবে, আলুটা কম আছে, আলু দিতে হবে না। ওই কারি কারি ঝোল ঝোল যা থাকবে ঝোল দিয়ে আমরা ওইটা খাবো, আলু লাগবে, আলু যা আছে আমার মেয়ের হলেই হবে, মেয়ে তোমার হবে। হ্যাঁ ব্যাস, কারোর অত ঝোল লাগবে, এই আলু লাগবে না। না গো, ওই লাস্টে ফাইনাল হলো হচ্ছে তো ওই রুটির মধ্যে সর্ষের তেল আর কাঁচা সর্ষের তেল আর লবণ মাখিয়ে রুটির মধ্যে কাঁচা লঙ্কা কামড়ে খাবো। তোমার কাছে দুটো লঙ্কা নিয়ে যাবো, এখনই নিয়ে যাব, এটাই ফাইনাল হলো। ম্যাক, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। অনেক ঝোল, এ কত আলু পেঁপে রয়েছে এর মধ্যে, তোমার কোন ঝোল আলু লাগিয়ে পেঁপে আলু, এর মধ্যে কালকে একটু পেঁয়াজ রসুন দিয়ে আর টমেটো দিয়ে কষিয়ে এইটা ঢেলে দেবা, ব্যাস। আর কালকে মাছটা বের করব মিশিয়ে, হয়ে যাবে দুবেলা কালকে। বল, বি ফর, বি ফর বয়, বয় বয় বানান, বি ও ওয়াই, বি ও ওয়াই বয়, বয় বয় মানে বালক, বালক। আবার বলো, এ ফর, এ ফর অ্যাপেল, অ্যাপেল, অ্যাপেল বানান, অ্যাপেল বানান, এ, এ এল, এ পি পি, এ পি পি, তারপরে এ, ভালো করে দেখ এটা রাখ হাত থেকে, বল অ্যাপেল বানান, এ, এ পি পি এল ই, হ্যাঁ। আচ্ছা, বি ফর, বি ফর বয়, বয় বানান, বি ও ওয়াই, মনে থাকবে। তারপরে সি ফর, সি ফর ক্যাট, ক্যাট বানান, সি এ টি, সি এ টি ক্যাট, সি এ টি ক্যাট মানে বিড়াল, বিড়াল। ডি ফর ডগ, ডগ মানে কুকুর, ডগ বানান, ডি ও জি, ডি ও জি ডগ, ডগ। তারপরে ই ফর, ই ফর ইগল, ইগল বানান, ই এ জি এল ই। আমার হোমওয়ার্ক করানো হয়ে গেছে, এখন রাত্রে ডিনার করার টাইম আর কি,
তো আজকে একটুখানি অন্যরকম খাবার, মাছের ঝোল ভাত রয়েছে, মা বিয়ে বাড়ি গিয়ে চলে গেছে, কিন্তু রাত্রের মাছের ঝোল তো 4-5 পিস মাছ তরকারি সবই রয়েছে তোমরা দেখলে, তো সেটা আমি ভাই ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি, মেয়ে আর জনি খাবে রাতে, আদার্স ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। আমার রাতে না আজকে মাছ খেতে একদম ইচ্ছে করছে না, অ্যাকচুয়ালি অবেলায় খেয়েছি আজকে 4:30-4:30 সময় ভাত খেয়েছি, তো তারপরে রাত্রিবেলা করে আমার মোটেই মাছ খেতে ইচ্ছে করছে না, আর ভাত তো আরোই না, তো রুটি খাবো রাত্রিবেলা। আর তোমরা আমাকে জানাবে তোমাদের কার রাতের খাবারটা দেখে বেশি লোভ লাগছে, সোমনাথের না আমার? দাঁড়া তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আচ্ছা এই হলো সোমনাথ, এটা হলো আমার আমার রাতের খাবার, এটা হলো সোমনাথের, ও খাবে রুটি দিয়ে টক দই দিয়ে, আর আমি খাবো একটা খুব পপুলার খাবার, এটা জানি না কে কে খেয়েছো কে কে খাওনি, এই যে গরম রুটির মধ্যে ঘি আর চিনি দিয়ে, হ্যাঁ এরকম একটা মাখিয়ে এরকম একটা রোল টাইপের করে, কারা কারা খেয়েছো কারা কারা খাওনি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আর যদি কেউ খেয়ে না থাকো তাহলে প্লিজ একটা বারের জন্য ট্রাই করো আমার কথা শুনে, ঠিক আছে? গরম রুটির মধ্যে ঘি আর চিনি মিশিয়ে খেয়ে দেখো, ঠিক আছে? ঝমাঝম করে এবার খাওয়া দাওয়াটা করে নিই, বিছানা টিছানা করে আজকে মনে হচ্ছে তাড়াতাড়ি শুয়ে পড়বো, যেহেতু মানে মাদের কাছে রাত্রিবেলা খেলে একটুখানি খেতে খেতে লেট হয়, যেহেতু মাদের অভ্যাস একটু লেট করে ডিনারের ব্যবস্থা করা, আর আমাদের অভ্যাস খুব তাড়াতাড়ি 8:30 বাজতে না বাজতে ডিনারটা করে নেওয়া, তো দুই দিকে দুরকম অভ্যাস, তো যাই হোক আজকে আমার আমার ভাগেও যেহেতু পড়েছে ডিনারের ব্যবস্থা করার, তার জন্য একদম 8:30-এর মধ্যে ডিনার কমপ্লিট হয়ে যাবে, আশা করছি 9:15-এর মধ্যে শুয়ে পড়তে পারবো। প্রত্যেক দিনকার মতো আজকে আবার বলতে এসেছি, দেখো আমার না এই নাইটিটা কেমন, যখনই নাইটিটা পরি দেখো নাইটিটার এই জায়গাটা করে কেমন উল্টে থাকে, নাইটিরই কাপড় কিন্তু এটা, দেখো এই যে নাইটিরই কাপড়, এই নাইটির কাপড়গুলো ঠিক এই জায়গাটা করে উল্টে থাকবে, দেখতে বাজে লাগে। যাই হোক, তো যেটা বলছিলাম প্রত্যেক দিনকার মতো আজকেও খাওয়া দাওয়ার পর ছাদে এসেছি এডিট করতে, এডিট করা হয়ে গেলে একটুখানি হাওয়ার সাথে কথা বলবো বলে শুতে যাব। চাঁদ মামা, ওই যে চাঁদ মামা, তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে, টাটা।